পাঁচ তারিখে আমার লাস্ট ম্যাচ এলসিএলের রিটায়ার নেওয়ার জন্য। আমার এটা রাজীব ছেলে হিসেবে আজকে আমি রাজীব ছেলে হয়েছি। আপনারা রাজীব ছেলে বানিয়েছেন, আপনাদের অনেক থ্যাংকস যে আজকে আমি পরিচিত হয়েছি। অবভিয়াসলি আল্লাহ আমাকে হেল্প করেছে, আমার ফ্যামিলি আমার সাথে ছিল, আপনার সাথে না থাকলে আমি রাজীব ছেলে হতে পারতাম না। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবেন। আপনার নিজের একটা একাডেমি আছে, ওটা নিয়ে কি আপনি কাজ করেন? আপনি নিজে থাকেন ওখানে? যখন আমি ফ্রি থাকি তখন মাঝে মাঝে আমি আমার একাডেমিতে কাজ করি। এখান থেকে আমার একটা প্লেয়ার আপাতত সিলেট ডিভিশনে আছেন, একজন প্লেয়ার খেলতেছেন আপাতত। আমি আশা করবো যে এখন খেলাছড়া দেওয়ার পরে এদেরকে একটু সময় দিব, এখান থেকে আরও বেশ কিছু প্লেয়ার। অবভিয়াসলি আমি বলবো যে ফার্স্ট ক্লাস, যেহেতু আমি খেলা ছেড়ে দিব, সেহেতু আমি ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে বিগত দিনে দেখেন আমরা টেস্ট প্লেয়ার আমরা চারজন পাঁচজন একসাথে খেলেছি বাংলাদেশ টিমে, তখন অনেক প্লেয়ার ছিল, এরপর একটা গ্যাপ হয়ে গিয়েছে, অনেক প্লেয়ার বের হচ্ছে না। এখন আমার ইচ্ছা যে ক্রিকেট খেলা ছেড়ে সিলেট থেকে অনেক প্লেয়ারকে নিয়ে কাজ করা, ব্যাটসম্যানদেরকে নিয়ে কাজ করা, যারা আগামীতে অনেক টেস্ট প্লেয়ার বের হয় এদেরকে নিয়ে কাজ করা, যদি ডিভিশন এবং ক্রিকেট বোর্ড আমাকে হেল্প করে। ফার্স্ট ক্লাস ক্রিকেটার হিসেবে আপনার যে দীর্ঘ ক্যারিয়ার, এটাতে আপনি যখন ছাড়ছেন খেলাটা, আপনি কতটুকু সন্তুষ্ট? আমি হয়তো ন্যাশনাল টিমে হয়তো আমার এই ক্যারিয়ারটা আমি চেয়েছিলাম যে ন্যাশনাল টিমে হয়তো আমার এতটুকু ক্যারিয়ার হলে ভালো হতো, যদি এখন আফসোস নাই। আমার ক্যারিয়ার ডোমেস্টিক ক্রিকেটে অনেক আলহামদুলিল্লাহ অনেক লম্বা হয়েছে। ফার্স্ট ক্লাসে যদি আমার 10,000 রান পূরণ করে আমি রিটায়ার নিতে পারতাম তাহলে হয়তো বা আমার জন্য খুশি, মানে আমি আনন্দ থাকতাম। যদি এন্ড অফ ডে একটা সময় খেলা ছাড়তে হয়, বাট এখন আমি মনে করি যে আমার বেশ সময়